শুরু করছি। আমরা আগের দিন ইন্ডিভিজুয়াল এল আর সি এই তিনটে সার্কিটে যদি আমরা এসি সোর্স দিই, তার জন্য সেই এসি সোর্সের জন্য সেই পার্টিকুলার মানে যে ধরো ক্যাপাসিট্যান্স বলো, ইন্ডাক্টেন্স বলো, রেজিস্ট্যান্স বলো, এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই সাপ্লাই ভোল্টেজ, আর ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাই সেইটার মধ্যে একটা অ্যাঙ্গেল আমরা পেয়েছি। দেখো আগের দিন মনে পড়ছে? হ্যালো বলো, এই যেখানে বলছে ভোল্টেজ লিডস কারেন্ট বাই পাই বাই টু, কারেন্ট ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ বাই পাই বাই টু, মনে পড়ছে? দেখো পিওরলি ইন্ডাক্টিভ, পিওরলি ক্যাপাসিটিভ। আজকে যেটা করবো সেটা হচ্ছে যদি আমার কাছে এল আর আর সার্কিট একসাথে থাকে, দেখো হেডিং দাও এল আর সার্কিট, এল আর মানে আমার এখানে আর এখানে এল আর এইখানে আমার সোর্স, বুঝতে পারছো? যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমার কিরকম কি হবে সেটা আমাকে বার করতে বলেছেন। এইটা ধরো এল, এইটা ধরো আর, ওকে দেখো এইটা ধরো এল, এইটা ধরো আর, রাইট? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। এবার ধরো এই সোর্সে আমি ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি দিয়েছি, কি বললাম? সোর্সে আমি ই নট সাইন ওমেগা টি দিয়েছি, তাহলে এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। আমি কোনো একটা পার্টিকুলার টাইমে এইটা প্লাস মাইনাস প্লাস, আচ্ছা আমি একটা জিনিস ভুল লিখেছি, এই যে এইটা হবে আর রেজিস্টেন্স আর এইটা হবে এল, তো এইটা হবে আর আর এইটা হবে বি এল, ওকে তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, এবার দেখো এই পুরো ভোল্টেজ সোর্সটা এই দুটো পয়েন্টের অ্যাক্রসে রয়েছে না? দেখো তাহলে আমি যদি কেভিএল লাগাই তাহলে আমি লিখতে পারি ইউ নট সাইন ওমেগা টি, এই দুটো ভোল্টেজের অ্যাক্রসে মানে এই দুটো ইসের অ্যাক্রসে ভোল্টেজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি প্লাস আই ইন্টু আর। তোমরা কি এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে এইটা যে ভোল্টেজ সোর্স সেটা সাইনোসাইডিয়াল বা এসি, দেখো সাইন ওমেগা টি এসি না, তাই না? এবার আমি যেটা করছি তাহলে বলতো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেইটাও কি ভ্যারি করবে টাইমের সাথে সাথে? বলো ভ্যারি করবে, তাই না? এবং যেভাবে এই ভোল্টেজটা ভ্যারি করবে সেইভাবেই ওটা অনেকটা ভ্যারি করবে, মানে আমি এটা বলতে চাইছি এইখানে যদি আমার ভোল্টেজটা টেন সাইন ওমেগা টি হয়, দেখো আইও সাইন ওমেগা টি প্লাস সাম মানে একটা অ্যাঙ্গেল হবে, আমি কি বলতে পারছি? বলো প্লাস সাম অ্যাঙ্গেল হবে, তাই না? দেখো এই যে কতটা ভোল্টেজের সাথে ল্যাগ করবে বা লিড করবে সেইটা, তাহলে এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, দেখো কারেন্টটা আমি ধরলাম এই কারেন্টের ভ্যালু হচ্ছে আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা, আমি ধরলাম লেট এইটা লেট ধরলাম আমি, যেখানে আই নটটা আননোন আর আলফাটা আননোন আর এই ওমেগাটা আর এই ওমেগা সেম। এবার তুমি বলবে দাদা আই নটের ভ্যালু তো আই এর ভ্যালু তো কসও হতে পারে, অফকোর্স হতে পারে, তাহলে আলফার ভ্যালু কি হবে বলো? পাই বাই টু হবে না বলো, তাই না? মানে আমার বলার বক্তব্য যে ভোল্টেজ যদি সাইনোসাইডিয়াল হয় তাহলে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটাও বলো সেই কারেন্টটাও কি হবে? সাইনোসাইডিয়াল, এবং যে ভোল্টেজটা আর কারেন্টটা তার মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, তারপরে এই আলফা অ্যাঙ্গেলটা আননোন, দেখো আলফা অ্যাঙ্গেলটা আননোন, ইনফ্যাক্ট এই আলফা অ্যাঙ্গেলটা আমরা এবারে বার করবো, কি বললাম? ইনফ্যাক্ট এই আলফা অ্যাঙ্গেলটা আমরা এবারে বার করবো, মানে আমি ধরে নিলাম লেট আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা, ওকে তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, এবার দেখো এই ইকুয়েশনটায় আমি এই আই এর ভ্যালু এখানে বসাবো, আর একটা জায়গায় আমার ডিআই বাই ডিটিও তো লাগবে, লাগবে না? তাহলে দেখো এইখান থেকে যদি আমি ডিআই বাই ডিটি ক্যালকুলেট করি, দেখো তো ওমেগা আই নট কস ওমেগা টি প্লাস আলফা, এটা আসছে কিনা? আসছে। এবার দেখো এই আই এর ভ্যালু আমি এখানটায় বসালাম, আর এই আই এর সরি এই আই এর ভ্যালু এই ডিআই বাই ডিটির ভ্যালু আমি এখানে বসালাম, তাহলে পুরো এক্সপ্রেশনটা কি আসছে দেখো তো, এইটা আসছে কিনা? আই নট কমন নিয়ে আর এই দেখো তো তোমরা সবাই লেখ, দেখো আর এই প্রসিডিওরটা একই রকম হবে সবগুলোর জন্য, আই নট দেখো আই নট আর সাইন
ওমেগা টি প্লাস আলফা প্লাস ওমেগা এল কস ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু, দেখো তো এটা আসছে কিনা। ওকে আচ্ছা, এইবারে আমি একটা জিনিস করছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ত্রিগোনোমেট্রিতে করেছো, ত্রিগোনোমেট্রিতে দেখো এখানে আর আছে, এখানে ওমেগা এল আছে, আমি কি করছি এই পুরো ইকুয়েশনটাকে দেখো আই নট, পুরো ইকুয়েশনটাকে দেখো, সবাই দেখো মন দিয়ে, আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার এইটা দিয়ে গুণ করে দিচ্ছি ওপরে, তাহলে এটা দিয়ে তো আমাকে ডিভাইডও করতে হবে, যদি ডিভাইড করি এটা হয় না আই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস ওমেগা এল ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার কস ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু, দেখো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো কিনা, আমি এই কোয়ান্টিটিতে দিয়ে ভাগ গুণ করে দিয়েছি, আবার এই কোয়ান্টিটিটা দিয়েই ভাগ করে দিয়েছি, ভালো বুঝতে পারছো? এবার দেখো এই কোয়ান্টিটিটাকে আমি বলছি কস থিটা, আর এই কোয়ান্টিটিটাকে আমি বলছি সাইন থিটা, তাহলে মন দিয়ে দেখো, তাহলে এই পুরো এক্সপ্রেশনটা আই নট, আর এই কোয়ান্টিটিটাকে আমি বলছি জেড, দেখো তো লিখতে পারি আই নট জেড cos theta sin omega t plus alpha plus এই পুরো জিনিসটাকে আমি বলছি sin theta cos omega t plus alpha equal to e dot sin omega t, বলতে এই এক্সপ্রেশনটা লিখতে পারি কিনা? হ্যাঁ, দেখো সবার জন্য একই রকম হবে। আচ্ছা এই এক্সপ্রেশনও যদি আমি লিখতে পারি তাহলে এইটা সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি কস এ সাইন বি ফর্মুলা না বলো? ওকে আচ্ছা একটা মিনিট, একটা মিনিট, তোমরা এর পরে এই ফর্মুলাটাকে একসাথে লেখো তো, তাহলে বলতো এইটাকে আমি কি লিখতে পারি, বলো এইটাকে, দেখো তো এইটাকে লিখতে পারি কিনা আই নট জেড সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, বলো লিখতে পারি? হ্যালো, আবার এইটা মানেই ওমেগা টি প্লাস জিরো না এইটা, এবার এই দুদিকটাকে আমি কম্পেয়ার করছি, যদি কম্পেয়ার করি তাহলে ই নট এর ভ্যালু কত আসে, আই নট ইন্টু জেড না, জেড এর ভ্যালু কত এক্ষুনি ক্যালকুলেট করলাম রুট আর স্কোয়ার প্লাস বলো ওমেগা এল হোল স্কোয়ার, দেখো বলো এটা আসছে, হ্যালো, আর এই যে আলফা প্লাস থিটা এটা ভ্যালু কত, জিরো ডিগ্রি না, দেখো এবার দেখো এই আলফাটা আমার আননোন ছিল, তাহলে এখান থেকে আমি পেয়ে গেছি না আলফা ইকুয়াল টু মাইনাস থিটা, দেখো আলফা ইকুয়াল টু মাইনাস থিটা, বলো পেয়ে গেছি না, তাহলে আমার যে আই এর ভ্যালু, যে আই এর এক্সপ্রেশন, আই আই এর এক্সপ্রেশনে আই নট, এই আই নটটা আমার আননোন ছিল, সেই আই নটটা আমি এখান থেকে পেয়ে গেছি না এই ইকুয়েশন থেকে, ইনটু সাইন দেখো ওমেগা টি, আমি প্লাস আলফা ধরেছি তারপরে মাইনাস থিটা না, দেখো আমি কি বোঝাতে পারছি? হ্যালো, এইটাই ভি নট বাই, সরি কি বললাম, এই আই নটের জায়গায় আমি লিখতে পারি e naught by root r square plus omega square, দেখো 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 into sin omega t minus theta, বলতে পারি? দেখো আচ্ছা এবারে আমি যে theta টা ধরেছিলাম, এই যে cos theta ধরেছিলাম sin theta ধরেছিলাম, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, এই যে আমি theta টা ধরেছিলাম এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে
এই ইকুয়েশনে থিটাটা ধরা মানে আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, দেখো আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, যে ট্রায়াঙ্গেলে এটা থিটা, ঠিক, যে ট্রায়াঙ্গেলে এইটা থিটা, এইটা আর, আর এইটা ওমেগা এল, তাহলে এইটার ভ্যালু রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার, বলো। আচ্ছা যদি সেইটা হয় তাহলে বলো তো কস থিটা ভ্যালু কত আসছে, কস থিটা আর বাই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আসছে কিনা, কস থিটা, বলো। আর সাইন থিটার ভ্যালু ওমেগা এল বাই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আসছে কিনা, দেখো আসছে, তাই না? ওকে, তাহলে আমরা এখান থেকে ট্যান থিটার ভ্যালু কি জানি বলো, ট্যান থিটা, ট্যান থিটা হবে ওমেগা বাই এল বাই আর, না বলো, দেখো পারপেন্ডিকুলার বেস, ওকে। আচ্ছা এই পুরো কোয়ান্টিটিটাকে আগের দিন আমি একটা নাম বলেছিলাম, মনে আছে, এক্স এল, বলো, ইন্ডাকটিভ ইম্পিডেন্স, যে কিনা রেজিস্টেন্সের মতোই কাজ করে, মানে রেজিস্টেন্স যতটা অফার করে ওকে তোমার কি বলে, যেরকম ভাবে অপোজ করে সেম ভাবে এখানে এক্সেল সেই একই কাজ করে না। তারপরে ভেবে দেখো, যদি তুমি ফ্রিকোয়েন্সি জানো সোর্সের আর সার্কিটের এল আর আর জানো, তাহলে থিটা, থিটা মানে কতটা অ্যাঙ্গেল করে কারেন্টটা ল্যাগ করছে সেটা তুমি পেয়ে যাবে, তাই না? তাহলে বলো তো তুমি ভোল্টেজ ইকুয়েশন পেয়েছো, এইটা দেখো ভোল্টেজ ইকুয়েশন পেয়েছো, এইটা, এই যে এইটা মানে সোর্স ভোল্টেজ, সোর্স ভোল্টেজ, ঠিক, দেখো তো সোর্স ভোল্টেজ এইটা, তাহলে এইটা যদি কারেন্ট হয় তাহলে বলো তো কারেন্টটা ল্যাগ করছে না লিড করছে, ল্যাগ করছে, ভেরি গুড। তাহলে কি আমি এখানে ফার্স্ট পয়েন্ট এটা লিখতে পারি, কারেন্ট ল্যাগস বিহাইন্ড, দেখো কারেন্ট ল্যাগস বিহাইন্ড অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ বাই থিটা, ওয়্যার, আচ্ছা ওয়্যার, ওয়েন থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর, না দেখো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, দেখো ওকে, খুব ইজি একটা কনসেপ্ট, দেখো খুব ইজি একটা কনসেপ্ট। আচ্ছা যদি এই ইজি কনসেপ্ট হয় তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস করব, দেখো প্রথমে একটা ছোট্ট প্রবলেম নিয়ে নিই, ছোট্ট প্রবলেম নিয়ে নিই, ধরো এইটা 4 ওহম, এইটা 3 ওহম, এটা রেজিস্টেন্স, এটা ইন্ডাকটেন্স, এটা অ্যাকচুয়ালি এক্সেল না, বলো বলো, এটা অ্যাকচুয়ালি এক্সেল। আচ্ছা এখানে যে সাপ্লাই ভোল্টেজ সেটা ধরো 20 sin ωt + 60, এবার তোমরা আমাকে এক একটা করে বলো তো, ঠিক আগের প্রবলেমটার মতো জেড এর ভ্যালু কত, দেখো জেড, জেড কি ছিল, এই যে রুট ওভার, এই যে এইটাই জেড ছিল না, এখান থেকে এই ধরনের ছোট ছোট প্রবলেম আসবে, জেড এর ভ্যালু 5, বলো তো আই ডট এর ভ্যালু কত, ম্যাক্সিমাম কারেন্ট সেটা তুমি এইখান থেকে পেয়ে যাবে, এই যে, এই যে, দেখো আই নট ইন্টু জেড ইকুয়াল টু ই নট, ই নট হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, বলো তো ওখান থেকে আই নট এর ভ্যালু কত আসছে, 4 আসছে, তাহলে 4। এবার তোমাকে এই ট্রায়াঙ্গেলটা যদি আমি ড্র করতে বলি, এই ট্রায়াঙ্গেলে এইটা হচ্ছে 5, এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখো এটা 5, আর এর ভ্যালু কত, 4, এটা কত, 3, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 37, তাহলে বলো তো যদি আমি এর মধ্যে দিয়ে আই কত ফ্লো করছে জানতে চাই, আই এর ভ্যালু কি লিখবো, আই এর ভ্যালু ইকুয়েশন, ইকুয়েশন আই নট কত, 4, তাই তো, সাইন ওমেগা 60 মাইনাস 37, রাইট, 37, আরে বাবা এখানে মাইনাস কেন, আইটা ল্যাগ করছে, তোমরা কি এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো, যদি কোন রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, বলো কোন রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এবার তোমাকে যদি আমি এই ইকুয়েশনটা করি তুমি কি পারবে, এর অ্যাক্রসে যদি আমি বলি ভি আর, আর এর অ্যাক্রসে আমি যদি বলি ভি এল, তুমি ভি আর এর ভ্যালু বার করতে পারবে, দেখো এখান থেকে যদি কারেন্ট আই যায় তাহলে বলো তো এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট আই যায় তাহলে আই আর এই
এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই আই আর এই ভিআর এর মধ্যে কোনো ফেজের ডিফারেন্স থাকবে? আগের দিন আমরা করিয়েছিলাম, দেখো আই আর ভিআর এর মধ্যে কোনো ফেজের ডিফারেন্স থাকবে না, তাহলে ভিআর কে বলতে পারি আই ইনটু আর বলতে পারি, বলো? এবার আই হচ্ছে এই যে এইটা, আর আর এর ভ্যালু কত? 4, দেখো তাই না? হ্যালো, তাহলে আমি কি লিখবো? 16 আই ইনটু আই, 16 সাইন ওমেগা টি প্লাস 60 মাইনাস 37, বলো এটা ঠিক লিখেছি কিনা। আচ্ছা তোমাকে যদি আমি এইটা জিজ্ঞাসা করি ভিএল, তুমি বলতে পারবে কত ভিএল? ভিএল কত বলতে পারবে? আচ্ছা 12 sin omega t plus 60 minus 37, 12 কেন? বলো বলো বলো, ঠিকই বলছো, 4 into 3 হবে, 4 into 3 কেন? 4 into 3 হবে, তুমি একদম ঠিক বলছো, কেন আমি জিজ্ঞাসা করছি? বলো বলো বলো, ওটা তো কারেন্ট একই ফ্লো যায় দুজনের মধ্যে, রাইট? ও একদম ঠিক বলেছে, দেখো এইটা করার জন্যই যে দেখো পিওরলি ইন্ডাক্টিভে আমি নিয়েছিলাম, মনে পড়ছে? যদি এর মধ্যে দিয়ে কারেন্ট আই যায় তাহলে এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা, সেটাই এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ না অ্যাক্রসে, তাহলে সেই ভোল্টেজ আর আই এর মধ্যে, মনে পড়ছে 90 ডিফারেন্স এই যে, বলো 90 ডিফারেন্স এটা মনে পড়ছে? দেখো তাহলে এখানে আই এগিয়ে থাকে না ভি এগিয়ে থাকে? বলো ভি এগিয়ে থাকে। এবার দেখো আই নট এর যে ভ্যালুটা হয়, আই নট, আই নট সেটা কি হয়? ই নট বাই ওমেগা এল, আর এই ওমেগা এল টাই তো এক্সি, হ্যালো এক্স এল তাই না? দেখো এই ওমেগা এইটাই তো এক্স এল তাই না? হ্যালো আমি কি বলতে পারছি? তার মানে ভেবে দেখো, ভেবে দেখো এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার, 3 ওহম আর কারেন্ট যাচ্ছে এইটা, তার মানে দেখো 3 ইনটু 4, এই যে 4 সাইন ওমেগা টি প্লাস 60 মাইনাস 37। আচ্ছা আর কিছু থাকবে এখানে একটু মনে করো তো, আয়ুষি আর কিছু থাকবে? হ্যালো প্লাস 5 বাই 2 না প্লাস 9, ইউ আর রাইট, এইটা বেশি ইম্পর্টেন্ট, আমার মেইন এইটা দেওয়ার জন্য ছিল। এই তোমরা কে কে বুঝতে পেরেছো বলতো প্লাস 90 দিয়েছি? দেখো এই যে আগের দিন করেছিলাম মনে আছে, পিওরলি ইন্ডাকটিভ যদি হয়, পিওরলি ইন্ডাকটিভ, তারপরে ভেবে দেখো এইটা যদি তোমার ভোল্টেজ হয় আর এইটা যদি কারেন্ট হয়, তাহলে কারেন্টটা মাইনাস 90 ডিগ্রি ল্যাগ করছে তাই না? হ্যালো বুঝতে পারছো? শুধু যদি এটা থাকে, এবার দেখো এই পুরো ভোল্টেজটাই তো এর অ্যাক্রসে ভোল্টেজটা ছিল, তার মানে মানে ভিএল মানে এটার নাম হচ্ছে তোমার ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাকটেন্স আর কারেন্ট থ্রু ইন্ডাকটেন্স, এর মধ্যে 90 ডিগ্রির পার্থক্য বা 90 ডিগ্রির, এবার সেটা আগে থাকবে না পরে থাকবে সেটা আমি এই ডায়াগ্রাম থেকে দেখিয়েছিলাম, এই ডায়াগ্রাম থেকে দেখো ভি আগে থাকবে, ভি 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 আগে থাকবে, তার মানে ভেবে দেখো তুমি জানো কারেন্ট, তুমি জানো কারেন্ট এইটা, যদি ভি আগে থাকে তার মানে প্লাস 90 হবে না? হ্যালো হ্যালো বুঝতে পারছো? কোনো ডাউট থাকলে বলো, আমি কিন্তু খুব ছোট ছোট জিনিসপত্র নিয়ে প্রবলেম গুলো করাচ্ছি, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? আছে কোনো ডাউট? আচ্ছা দেখো দেখো এইখানে যে ভিএলটা হয়েছে না, ভিএল ভিএল সেটাও হবে এক্স এল ইন্টু আই, দেখো ভিএল হবে এক্স এল ইন্টু আই, রাইট? এই আই এর ভ্যালু আমি এখান থেকে এটা বসিয়ে দেবো, না এক্স এল ইন্টু আই হবে না, আই এর সাথে একটা ফেজ থাকবে, এটার সাথে প্লাস ফেজ, এই ফেজটাই হচ্ছে প্লাস 90, কি বুঝতে পারছি? হ্যালো ওকে আচ্ছা এই প্রবলেমটা ওকে করে দিতে হবে, মন দিয়ে শুনবে প্রবলেমটা, খুব ইজি প্রবলেম, বলেছে ইফ 10 ভোল্ট ডিসি, দেখো বলেছে ইফ 10 ভোল্ট ডিসি সাপ্লাই, যদি একটা এল আর সার্কিটে লাগানো হয় তাহলে উই গেট 5 অ্যাম্পিয়ার কারেন্ট, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ইফ 10 ভোল্ট ডিসি সাপ্লাই যদি এল আর সার্কিটে লাগানো হয় তাহলে উই গেট 5 অ্যাম্পিয়ার কারেন্ট, বুঝতে পারলে? হ্যালো দেন ইফ 10 ভোল্ট এসি সাপ্লাই যদি সেম এল আর সার্কিটে লাগানো হয় তাহলে উই গেট 3 অ্যাম্পিয়ার কারেন্ট, কি বললাম?
we get 3 ampere current. এবার বলো এই যে 10 ভোল্ট এসি সাপ্লাই এর 50 হার্জ হচ্ছে এর ফ্রিকোয়েন্সি, তাহলে আমাকে এল এর ভ্যালু বার করতে বলেছে। তোমাদের যে প্রবলেমটা আমি দিলাম, এই প্রবলেমটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল ওয়ে অফ ক্যালকুলেশন অফ প্র্যাকটিক্যাল ওয়ে অফ ক্যালকুলেশন অফ প্র্যাকটিক্যাল ওয়ে অফ প্র্যাকটিক্যাল ওয়ে অফ ক্যালকুলেশন অফ ইন্ডাক্টেন্স। দেখি তো, 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো তো। জলদি ভালো ভালো প্রবলেম করাবো। সেটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা দেখো, আমি প্রবলেমটা একটু করছি। 0.053 ওরকম হবে। দেখো, যখনই আমি এই যে 10 ভোল্ট এসির কথা বলছি, বলতো এই ভ্যালুটা কি? এটা ইনস্ট্যান্টেনিয়াস না আরএমএস? আরএমএস। সিমিলারলি এই যে এই কারেন্টটা, এইটাও আরএমএস কারেন্ট এসির জন্য। এবারে ইফ আর 10 ভোল্ট ডিসি সাপ্লাই এলআর সার্কিটে যদি রাখি, দেখো প্রবলেমটা করছি। দেখো, ডিসি সাপ্লাই যদি 10 ভোল্ট রাখি, তাহলে ফর এ লং টাইম যদি আমি এটা রাখি, তাহলে এই ইন্ডাক্টেন্সটা কি হিসেবে কাজ করে মনে পড়ে? আমি বলেছিলাম শর্ট সার্কিট। হ্যালো, বলো, শর্ট সার্কিট হিসেবে কাজ করে তাহলে এই ইন্ডাক্টেন্সটা। তাহলে এইটা অ্যাজ ইফ, এখানে শর্ট সার্কিট, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু আর, আর আমি কারেন্ট পেয়েছি কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে আর এর ভ্যালু কত আসছে? 10/5 = 2 ওহম, ঠিক। এবারে যদি আমি এইটার ভ্যালু 2 ওহম পেয়ে গেছি, এইটার ভ্যালু আমি ধরলাম এক্স এল, এক্স এল মানে হচ্ছে ওমেগা ইন্টু এল, রাইট? আর এখানে আমি 10 ভোল্ট দিয়েছি আর এম এস, ঠিক। হ্যালো, এবারে যদি সেটা হয়, তাহলে বলতো এই দুটোর মধ্যে কত এফেক্টিভ ইম্পিডেন্স? এফেক্টিভ রুট ওভার অফ 2² + ওমেগা। কেন এফেক্টিভ ইম্পিডেন্স রুট ওভার? দেখো, আজকেই একটু আগে করলাম না, এই যে দেখো, এই যে ই নট বাই এইটা, দেখো জেড জেড, এই যে জেড জেড, এই যে এইটা এইটা দেখো, ই নট ইকুয়াল টু আই নট বাই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা প্লাস, এটাই আমার জেড না? বুঝতে পারছো? তাহলে এফেক্টিভ ইম্পিডেন্স কি হবে? রুট, বলো, রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার। এবারে তোমরা বলো তো, সেটা আমি লিখতে পারি আই নট ইকুয়াল টু ই নট বাই রুট 2² + ওমেগা এল হোল স্কোয়ার, তাই তো? এবার তুমি বলবে, দেখো তো এটা তো আই নট আছে, অফকোর্স আই নট আছে, আমি দুদিকেই যদি রুট টু দিয়ে ভাগ করে দিই, তাহলে এইটা কি বলতো? ভেরি গুড, আই আর এম এস। আর এইটা কি? ই আর এম এস ডিভাইডেড বাই রুট ওভার 2² + 50 হার্জ, ওমেগা বলে দিয়েছে, এটা হচ্ছে ওমেগা এল হোল স্কোয়ার। বলতো ওমেগার ভ্যালু কত? 2πf, মানে 2π × 50, বলো, মানে 100π। এবার বলো সেকেন্ড কেসে আই আর এম এস এর ভ্যালু কত? 3 অ্যাম্পিয়ার। আর ই আর এম এস এর ভ্যালু কত? 10। পুরো ইকুয়েশন থেকে এই ওমেগা তুমি জানো, এল এর ভ্যালু ক্যালকুলেট করলে বেরিয়ে আসবে, ভেবে বলো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, যদি ডাউট না থাকে তাহলে এখন আমি এই একটা প্রবলেম তোমাদের করাবো। দেখো প্রবলেমটা, দেখো সবাই বলেছে একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাক্টেন্স আছে, ঠিক? ওকে, একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাক্টেন্স আছে। এইখানে যে ভোল্টেজ সোর্সটা বলেছে, দেখো দেখো দেখো, এইখানে যে ভোল্টেজ সোর্সটা বলেছে, এইটা বলেছে 283 sin of 314t, ওকে? আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, দেখো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ধরো আই, সেই আই এর ভ্যালু বলেছে 4 sin 314t
মাইনাস পাই বাই ফোর। তাহলে এইখানে আর আর এল, আর অ্যান্ড এল এর ভ্যালু বার করতে বলেছে, কি করে করবো বলো তো? খুব ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম। হ্যালো, আচ্ছা দেখো, ওটা টেন পাই বাই ফোর ইকুয়াল টু ওমেগা এল বাই আর, রাইট? দেখো এই প্রবলেমটা একদম, এই যে থিওরিটা করালাম না আজকে, এই থিওরির অ্যাপ্লিকেশন। দেখো এখানে থিটা কত, থিটা দেখো, রাইট, থিটা পাই বাই ফোর, তাই তো? এবারে এই থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এক্স এল বাই আর, আবার এক্স এল মানে ওমেগা ইন্টু এল না বলো, তাই না? তাহলে বলো তো পাই বাই ফোর এর ভ্যালু কত? ওয়ান, মানে টেন পাই বাই ফোর মানে তো ওয়ান। তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি ওমেগা ইন্টু এল ইকুয়াল টু আর। এবার ওমেগা 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 ওমেগাটা কোথা থেকে পাবো? এই যে আমরা যে ফর্মুলাটা করেছি, এই যে টি এর যে, এই যে টি এর যে কোএফিশিয়েন্ট, সেটাই তো ওমেগা। তাহলে বলো তো আমার ফার্স্ট ইকুয়েশন আমি লিখতে পারি 314 ইন্টু এল ইকুয়াল টু আর, এটা আমার ফার্স্ট ইকুয়েশন। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর সেকেন্ড ইকুয়েশনটা কি একটু আগেই আমরা করেছি, সেটা হচ্ছে ভি নট, ভি নট না, এইটা ইকুয়াল টু আই নট ইন্টু জেড, এর ভ্যালু কত বলে দিয়েছে 283, আই নট এর ভ্যালু কত সেটাও বলে দিয়েছে 4, আর জেড এর ভ্যালু কত, আর স্কোয়ার প্লাস বলো ওমেগা এল হোল স্কোয়ার বলো। হ্যালো, আমি কি বোঝাতে পারছি? তাহলে বলো তো আর স্কোয়ার প্লাস 314 এল হোল স্কোয়ার, এইটার ভ্যালু 283 বাই 4 হোল স্কোয়ার না? দেখো এবার বলো দুটো ইকুয়েশন দুটো আনডোন না, মানে তুমি এখান থেকে যদি তুমি আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তার মানে কত আসছে 2 আর স্কোয়ার ইকুয়াল টু 283 বাই 4 হোল স্কোয়ার আসছে, দেখো তো আসছে। আচ্ছা এবার এটা এখান থেকে ক্যালকুলেট করে বলো তো আর এর ভ্যালু অলমোস্ট কত আসছে? আর এর ভ্যালু অলমোস্ট 50 ওহমের কাছাকাছি আসার কথা, দেখো তো আর এর ভ্যালু। আগে বলো প্রবলেমটা সোজা না ইজি? ইজি প্রবলেম, মানে দুটো তো এক, দাদা সোজা আর ইজি, কোনো অপশনই তো নেই, ইজি প্রবলেম। দেখো প্রবলেমটা ইজি প্রবলেম, জাস্ট ফর্মুলা বেস প্রবলেম, এসি থেকে তোমাদের টাফ প্রবলেম দেবে না দেবে না দেবে না। তোমরা যদি বেসিক কনসেপ্টটা বুঝতে পারো এসির, তোমরা আরামসে করতে পারবে। তোমরা যদি বেসিক প্রবলেমটা, মানে বেসিক কনসেপ্টটা বুঝতে পারো, আরামসে প্রবলেমটা করতে পারবে। ওকে, আচ্ছা এই অবধি তোমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি একটু এগিয়ে যাব বলো। আচ্ছা নেক্সট, চোখ কয়েল। এই তোমাদের বাড়িতে টিউব লাইট, এখন তো টিউব লাইটটা চেঞ্জ হয়ে গেছে, একটু আগেকার দিনে টিউব লাইটে একটা মানে চোখ থাকতো, চেনো চোখ, চোখ কয়েল বলতো, জানো কি চোখ, টিউব লাইট। হ্যালো হ্যালো হ্যালো, তুমি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ বলো, চোখ কয়েল, চোখ কয়েলটা কি তোমরা নাম শুনেছো? চোখ বলে না টিউব লাইট, একটা চোখ রয়েছে। হ্যাঁ বলো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা
বলো চোখ কয়েল, বুঝতে পারছো? হ্যালো বলো তো চোখ কয়েলটার কাজ কি? ওই চোখ কয়েলটার কাজ কি দেখো, ওই চোখ কয়েলটার কাজ হচ্ছে দেখো, ধরো এইটা আমার একটা টিউব লাইট, ধরো আর এইটা হচ্ছে আমার ওই চোখ কয়েলটা। এই চোখ কয়েলটায় কি কি থাকে? ইন্ডাক্টেন্স থাকে, আর একটা শুনতে পেলাম না, হাই ভোল্টেজ প্রডিউস করে, হাই ভোল্টেজ প্রডিউস করে। না না না, এবার দেখো এই টিউব লাইটটা ধরো এমন ভাবে ডিজাইন করা আছে যে 40 ভোল্ট হলে এটা চলবে, ঠিক আছে? 40 ভোল্টের বেশি হলে এটা চলবে না, ধরে নাও এমন একটা জিনিস যেটা 40 ভোল্টের বেশি হলে চলবে না। কিন্তু সাপ্লাই থেকে তো আমার বেশি ভোল্টেজ আসছে, 230 ভোল্টের কাছাকাছি আসছে, তাহলে এই টিউব লাইটটা তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে কি যাবে না বলো? এবারে আমি যদি এখানে, তার মানে কি এখানে আমার ভোল্টেজটা একটা ড্রপ করাতে হবে বলো? এখানে একটা ভোল্টেজ ড্রপ করাতে হবে, মানে এখান থেকে 240 ভোল্ট আসছে, আচ্ছা 230 না 240 নিয়ে নিই, সুবিধা হবে তোমাদের কনসেপ্টে। 240 ভোল্ট আসছে, তার মানে এখানে যদি আমি 200 ভোল্ট মতো ড্রপ করিয়ে দিতে পারি, তাহলে যে রিমেইনিং 40 ভোল্ট থাকবে, সেই 40 ভোল্টে আমার টিউব লাইটটা একদম পারফেক্টলি চলবে। কি আমি কি বোঝাতে পারছি বলো? পারফেক্টলি চলবে, ওকে। এইবারে যদি এটা পারফেক্টলি চলে, তাহলে আমাকে এখানে 40 ভোল্ট 20 ভোল্ট ড্রপ করাতে হবে, 200 ভোল্ট। এবার ধরো এখানে ড্রপ করানো মানে কি, আমি ধরো এখানে একটা রেজিস্ট্যান্স রাখলাম, যদি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে ডেফিনেটলি এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে বলো, হবে কি হবে না? কিন্তু সেই ভোল্টেজ ড্রপটা যদি হয়, ধরো এখানে 200 ভোল্ট ভোল্টেজ ড্রপ হলো, তাহলে এখানে যদি শুধু রেজিস্ট্যান্স থাকে, তাহলে এখানে প্রচুর হিট প্রডিউস হবে কি হবে না বলো? তাহলে ওইটা আমার ওয়েস্ট হয়ে যাবে না ভেবে বলো? ওয়েস্ট হয়ে যাবে না, যাবে তাই না? তাহলে আমি এখানে একটা ইন্ডাক্টেন্স লাগিয়ে দিয়েছি বলতো, ইন্ডাক্টেন্স লাগিয়ে দিলে ম্যাক্সিমাম ভ্যালু অফ চোক কয়েল কি হবে? আই নট ইন্টু রুট আর স্কোয়ার ইন্টু ওমেগা এল হোল স্কোয়ার হবে না বলো? ঠিক আছে, এর মধ্যে দিয়ে যদি ভোল্টেজ ভোল্টেজটাকে আমি বার করি, তাহলে এইটা হবে না বলো? হ্যালো, হবে কি হবে না? এবারে দেখো আমি এলটাকে অনেকটা বাড়ালাম আর আরটাকে কমালাম, কি বললাম? এলটাকে বাড়ালাম আর আরটাকে কমালাম। আরটাকে যদি কমাই, তাহলে ওর মধ্যে দিয়ে যে হিট লস সেটা কম হবে বলো? লস কম হবে বলো, বুঝতে পারছো না? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? ওকে, দেন ইফ এল ইজ, মানে এলটাকে যদি বাড়াই, ভেবে দেখো এলটাকে যদি বাড়াই, তাহলে এই ভিসিও বাড়বে না? দেখো এই যে ভিসিও বলো, বাড়বে তো? তার মানে এলটাকে বাড়ালে এনার্জি লস কম হবে বলো? এলটাকে বাড়ালে এনার্জি লস কম হবে তাই না? তার মানে একটা ভালো চোখ কয়েলের কি ক্রাইটেরিয়া বলো? তার এলটাকে বড় হতে হবে আর আরটাকে ছোট হতে হবে। চোখ কয়েল, চোখ কয়েল, এই যে টিউব লাইটে আমরা যেটা লাগাই ল্যাবের এক্সপেরিমেন্টে, এই চোখ কয়েলের কনসেপ্ট আসে। তার মানে বুঝতে পারছো, আমি যদি এই এলটাকে বাড়াই আর আরটাকে কমাই, তাহলে আমি একটা মানে এই টিউব লাইটের আগে একটা ভোল্টেজ ডিফারেন্স পাবো কি পাবো না বলো? এই যে ভোল্টেজ ডিফারেন্স পাবো কি পাবো না? এই যে ভোল্টেজ ডিফারেন্স পাবো, ভোল্টেজ ডিফারেন্স পাবো, কিন্তু সেখানে কি আমার এনার্জিটা কি লস হচ্ছে না কম লস হচ্ছে? কম লস। গুড গুড, এনার্জি লস ইজ লেস, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা যদি ডাউট না থাকে, তাহলে এইবারে আমরা এল আর আর সি সার্কিট করবো। দেখো আর সি সার্কিট ভেবে দেখো, যেভাবে আমরা এল আর সার্কিট করেছিলাম সেই একই ভাবে আর সি সার্কিট করবো। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, দুটো সার্কিটে এই রেজিস্ট্যান্স কমন, দেখো দুটো সার্কিটে এই রেজিস্ট্যান্সটা কমন, এটা কি বুঝতে পেরেছো? ওকে, তার মানে তুমি বলবে দাদা শুধু এলসি সার্কিট কি হয়? হয়,
সেটা আমরা ইউজুয়ালি ইউজ করি না, কিন্তু আমাদের সিলেবাসে আছে, ওটা কি অসিলেশন হয়। অসিলেশন কিভাবে হয় সেটা নেক্সট দিন করবো। দেখো আরসি সার্কিট, আরসি সার্কিট তো সেম ভাবে আমরা করবো। দেখো সেম ভাবে, দেখো এইটা তোমার E ইকুয়াল টু E নট সাইন ওমেগা টি, এইটা তোমার ক্যাপাসিট্যান্স, এটা রেজিস্ট্যান্স, রাইট? এর অ্যাক্রসে VC ভোল্টেজ, এর অ্যাক্রসে VR ভোল্টেজ, রাইট? তাহলে আমি এখান থেকে ফর্মুলা লিখতে পারি, এইটা এর অ্যাক্রসে, আচ্ছা এর অ্যাক্রসে C তো, হ্যাঁ আমি ধরলাম এর এখানে অ্যাকুমুলেট হয়েছে Q চার্জ, তাহলে এটাকে লিখতে পারি U by C plus IR, বলো লিখতে পারি কিনা? লিখতে পারি। এইবারে দেখো, ভেবে দেখো, তার মানে কি বেসিক্যালি এটা যদি সাইনোসয়েডিয়াল ভোল্টেজ হয় তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাও সাইনোসয়েডিয়াল হবে না, টাইমের সাথে সাথে ভ্যারি করবে না, বলো? ওকে, তার মানে কারেন্টটা কি বেসিক্যালি রেট অফ চার্জ, অফ রেট অফ ফ্লো অফ চার্জ, বলো রেট অফ ফ্লো অফ চার্জ। তো সেম ভাবে আমি কি করছি, দেখো লেট, লেট আমি ধরে নিচ্ছি কিউ ইকুয়াল টু কিউ ডট সাইন ওমেগা টি প্লাস আলফা। এখানে কি কি আননোন, এই যে কিউ ডটটা আননোন আর আলফাটা আননোন। এইবার আমরা ইকুয়েশন থেকে কিউ ডট আর আলফার ভ্যালু বার করবো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যেভাবে আমি ধরে নিয়েছিলাম, কেন আমি ওই যে কিউটা ফ্লো হচ্ছে সেটাও কেন সাইনোসয়েডিয়াল ধরেছি বুঝতে পেরেছো? হ্যালো, যে কিউটা ফ্লো হচ্ছে সেটাও কেন সাইনোসয়েডিয়াল ধরেছি বুঝতে পেরেছো? হ্যালো, অফকোর্স, কারণ কারেন্টটা যদি সাইনোসয়েডিয়াল তাহলে কিউটাকে সাইনোসয়েডিয়াল হতেই হবে। আচ্ছা এবারে এখান থেকে I এর ভ্যালু ডি কিউ বাই ডিটি যদি করো তাহলে দেখো তো ওমেগা কিউ নট কস ওমেগা টি প্লাস আলফা আসছে কিনা, যদি আসে তাহলে এই কিউ এর ভ্যালু এইখানে পুট করো আর এই I এর ভ্যালু এইখানে পুট করো, করে দেখো তো এই এক্সপ্রেশনটা পাচ্ছ কিনা। সবাই করো, সবাই করো, সবাই করো প্লিজ, এই এক্সপ্রেশনটা পাচ্ছ কিনা? এইটা দিয়ে গুণ করছি আবার এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, মাল্টিপ্লাইং এন্ড ডিভাইডিং বোথ দ্য সেম কোয়ান্টিটি। দেখো এটা পাচ্ছি কিনা সবাই? যদি কোনো ভুল করে থাকি আমি, তোমরা বলো আমায়। আইসি আসছে? করো করো, সবাই সবাই খাতা পেন নিয়ে করো। গুড, এইটাকে জেড ধরো, এইটাকে জেড ধরো, এইটাকে জেড ধরো, পুরো কোয়ান্টিটিটাকে cos theta ধরো, পুরো কোয়ান্টিটিটাকে sin theta ধরো। সবাই নিজে নিজে করো, সবাই নিজে নিজে করো। আইসি আসছে? করো করো করো, সিদ্ধেশ ট্রাই করো, অনন্যা দেবাঞ্জনা সৌশ্রুতি সবাই ট্রাই করো। গুড,
সবার আসছে আয়ুষী, অনেকেই এখনো বলোনি, দু তিনজন বলেছো, জলদি করো। কিউ বাই সি, তারপরে কিউ নট বাই সি, আসছে আয়ুষী? অনন্যা আসছে? অনন্যা আসছে? এই আয়ুষী আসছে? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেকের এখনো আসেনি, যাই হোক। দেখো এইটা আসবে, এবার এইটাকে যদি আমি লিখি তাহলে লিখবো, দেখো ওমেগা কিউ নট ইন্টু জেড। এবার দেখো এইটা কস থিটা কস ওমেগা টি প্লাস আলফা, এটাকে যদি আমি ইয়ে করি সেটা কস এ মাইনাস বি ফর্মুলা আসে, তাহলে আসবে কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ই নট সাইন ওমেগা টি। এবার এইটাকে আমি এইভাবেও তো লিখতে পারি। আচ্ছা তার মানে কি এইটা আর এইটা ইকুয়াল, মানে ই নট ইকুয়াল টু ওমেগা কিউ নট ইন্টু জেড, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, এখানে কস আছে এখানে সাইন আছে, দেখো তাহলে কি আমি বলতে পারি আলফা মাইনাস থিটা ইকুয়াল টু সরি প্লাস 90 ইকুয়াল টু জিরো। দেখো আরে বাবা, এইটার সাথে যদি আমি এক্সট্রা 90 যোগ করি তাহলেই তো সাইন হবে, হবে না? তাহলে এখান থেকে আমার কি এইটা আসছে আলফা ইকুয়াল টু থিটা মাইনাস 90, যদি সেটা আসে তাহলে আমি ভোল্টেজটা তো জানি, তাহলে আমার এই কারেন্টে কারেন্টে দেখো ওমেগা কিউ নট এই আলফার জায়গায় বসাবো হচ্ছে এই ভ্যালুটা থিটা মাইনাস 90, মানে আমার বলার বক্তব্য আই এর জায়গায় আমি বসাবো ওমেগা কিউ নট কস অফ ওমেগা টি আই এর জায়গায় প্লাস আলফা মানে হচ্ছে থিটা মাইনাস 90, রাইট? এইটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমার আসবে ওমেগা কিউ নট সাইন অফ ওমেগা টি প্লাস থিটা, যেখানে এই যে এখান থেকে আমি এইটা লিখতে পারি ওমেগা কিউ নট ইকুয়াল টু জেড দ্যাট বাই ই নট বাই জেড উইচ ইজ কামিং আউট টু বি ই নট বাই জেড সাইন ওমেগা টি প্লাস থিটা। দেখো তো আই এর ভ্যালু আসছে, এটা দেখো আই এর ভ্যালু আসছে কিনা। আচ্ছা এবারে এই থিটা সেম ভাবে আমি যদি এইভাবে ড্র করি এই দিকে আর আর এই দিকে ওয়ান বাই ওমেগা সি, এই এই অ্যাঙ্গেলটা থিটা, এইটা যদি জেড হয় তাহলে বলো তো জেড এর ভ্যালু কি এইটা আসছে রুট আর স্কোয়ার বাই ওয়ান বাই ওমেগা সি হোল স্কোয়ার, বলো আসছে কিনা? আসছে। তাহলে বলো তো সেম ভাবে সেম ভাবে এখানে যদি আমি ট্যান থিটা বার করি, ট্যান থিটা ট্যান থিটা ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটা দেখো ট্যান থিটা হবে পারপেন্ডিকুলার মানে ওয়ান বাই ওমেগা সি বাই ওয়ান বাই আর, তাহলে এইটা আসবে ওয়ান বাই ওমেগা সি আর, রাইট? তাহলে এখান থেকে থিটার ভ্যালু আসবে ট্যান ইনভার্স ওয়ান বাই ওমেগা সি আর। এবারে তোমরা একটা জিনিস দেখো, এইখানে আমার এইটা ছিল সোর্স ভোল্টেজ, সেখান থেকে যে কারেন্টটা প্রডিউস হয়েছে বলতো কে লিড করছে, এটা প্লাস আছে, কে লিড করছে
কারেন্ট লিড করছে, দেখো কারেন্ট লিড করছে, আমি বলতে পারি কারেন্ট লিডস সাপ্লাই ভোল্টেজ, বলো কারেন্ট লিড সাপ্লাই ভোল্টেজ বাই, বলো বাই থিটাটা, বলো কারেন্ট লিড সাপ্লাই ভোল্টেজ বাই থিটা। হ্যালো হ্যালো, এবার দেখো তুমি বলবে দাদা এইটা কেন তোমরা আমরা নিচের দিকে নিয়েছি, দেখো এইটা কেন নিচের দিকে নিয়েছি, যেমন এইটা আমি উপরের দিকে নিয়েছিলাম না, এই ট্রায়াঙ্গেলটা কোথায় গেল, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, বলো। আচ্ছা মন দিয়ে শোনো, কেন একটা মানে লজিক্যাল স্যাটিসফ্যাকশন বলতো, যে সার্কিটটা ফ্লো মানে যে সার্কিটটা আমি করেছি সেই সার্কিটে আর এইটা আর ছিল আর ওমেগা এল ছিল না, বলো। হ্যালো এবার দেখো ভেবে দেখো, আমি যদি মানে এগুলো এটা কিন্তু কোনো মানে এক্সাক্ট রিজন নেই, আমি যদি এর সাথে আই গুণ করি, আবার এই এর সাথেও আই গুণ করি, তাহলে এইটা বেসিক্যালি ভি আর না, মানে আর এর রেসপেক্টে যে ভোল্টেজটা মানে আর এর অ্যাক্রসে, হ্যালো, আর এইটা আই ইন্টু এক্স এল, এইটা কার অ্যাক্রসে ভোল্টেজ বলতো, এইটা রেজিস্ট্যান্সের ইন্ডাক্টেন্সের অ্যাক্রসে ভোল্টেজ, এটা 90 ডিগ্রি ছিল না, দেখো মানে কারেন্ট এইদিকে ভোল্টেজ এইদিকে, আই আর ভোল্টেজ মনে পড়ছে কোথায়, যখন পিওরলি ইন্ডাক্টিভ ছিল, এই যে দেখো এই যে পিওরলি ইন্ডাক্টিভ, এইদিকে কারেন্ট এইদিকে ভোল্টেজ না, দেখো 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 উপর দিকে ভোল্টেজ না, বলো। এবার দেখো সেম ভাবে এইটা কারেন্ট আর এইটা ভোল্টেজ, ভোল্টেজটা কার অ্যাক্রসে, বলো কার অ্যাক্রসে, মনে পড়ে এই ভোল্টেজটা কার অ্যাক্রসে ছিল, ভিএল টা ইন্ডাক্টরের, তাই না, তার মানে এখানেও আমি সেইটাকে রিপ্রেজেন্ট করার জন্য ভিএল টা উপরের দিকে বলে এই ওমেগা এল টাকে উপরের দিকে দিয়েছি, আর এই যে কারেন্টটা, এই যে কারেন্টটা, এই কারেন্টের যা ফেজ আর ভিআর এর তো একই ফেজ, তাই না, সেই কারণে আমি এইদিকে আই নিয়েছি, যেদিকে আমি আর টাকে রিপ্রেজেন্ট করেছি, দেখো 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 আর টাকে রিপ্রেজেন্ট করেছি, তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু, হ্যালো, তাই তো। এবার দেখো তার মানে কি, যেখানে আরও থাকবে আবার ওমেগা এলও থাকবে, সেইখানে সেইখানে যে আই আর ভি এর মধ্যে, দেখো আই আর ভি এর মধ্যে থিটা অ্যাঙ্গেল না, দেখো কারণ যদি শুধু ইন্ডাকটেন্স থাকতো তাহলে আই আর ইন্ডাকটেন্স এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর যদি রেজিস্টেন্স থাকতো শুধু তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু আই আর ভি যদি থাকে, সরি যেখানে রেজিস্টেন্সও আছে আবার ইন্ডাকটেন্সও আছে, সেখানে আই আর এইদিকে ভি যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে এর মধ্যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল না, হ্যালো বলো আমি কি বোঝাতে পারছি, কোনো ডাউট আছে, বলো কোনো ডাউট আছে, যেমন এইটা যদি ভি হয়, দেখো এইটা যদি ভি হয় মানে নেট ভি, নেট ভি, নেট ভি মানে সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, দেখো সাপ্লাই ভোল্টেজ, সেই সাপ্লাই ভোল্টেজের থেকে এই কারেন্টটা মাইনাস থিটা ডিগ্রিতে কম না, তাহলে দেখো এইটা মাইনাস থিটা ডিগ্রি এইদিকে না, দেখো এইদিকে কারেন্টটা না, বুঝতে পারছো, হ্যালো, কারণ কারেন্টটা তো রেজিস্ট্যান্সের মধ্যে আর ইন্ডাকটেন্সের মধ্যে সেম যাচ্ছে, বুঝতে পারছো কি বলছি, আচ্ছা আমি কিন্তু লজিক্যাল স্যাটিসফ্যাকশন দিচ্ছি, এর কোনো এক্সাক্ট ইয়ে আমি এখন দিচ্ছি না, যেমন তুমি এইদিকে চলে এসো, যখন আমি ইন্ডাকটেন্স করেছিলাম এই ক্যাপাসিট্যান্স, দেখো কারেন্ট এইদিকে, কারেন্ট এইদিকে, আর ভি এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিট্যান্স, সেটা নিচের দিকে 90 ডিগ্রি করে, সেই জন্য আমি এইখানে এই যে সেই জন্য আমি এইটাকে 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি এই এইরকম ছিল আই আর ভি আগেরটায়, এই ভিটাকে আমি সরিয়ে এনে এখানে ইয়ে করেছি, আমি কি বোঝাতে পারছি, বলো আমি কি বোঝাতে পারছি, তাহলে এইটা হচ্ছে আমার নেট, তার মানে কি এখন যদি আই এইটা হয় আর এইটা তাহলে সাপ্লাই ভোল্টেজ, এটা যে এইটা সাপ্লাই, যেমন এইখানে এইটা, এটা ভি না, এটা অ্যাকচুয়ালি সাপ্লাই, একই জিনিস সাপ্লাই, তাহলে ভেবে দেখো তো, এখন এইটা সাপ্লাই ভোল্টেজ আর আই এর মধ্যে থিটা অ্যাঙ্গেল না, দেখো এই যে থিটা অ্যাঙ্গেল, এবার বলতো কে আগে আছে, কারেন্ট না সাপ্লাই ভোল্টেজ, বলো কারেন্ট, তারপরে কারেন্টটা যদি এগিয়ে থাকে, দেখো এখানে এগিয়ে আছে, ঠিক এখানে প্লাস করেছি, এগিয়ে আছে না কারেন্টটা, আমি ক্লক ওয়াইজ ডিরেকশনে পজিটিভ নিতে বলেছিলাম মনে পড়ে আগের দিন, আরে বাবা এই যে এই যে ক্লক ওয়াইজ, এখানেও ক্লক ওয়াইজ, এই যে এখানেও ক্লক ওয়াইজ, দেখো হ্যালো বুঝতে পারছো, এই যে ভোল্টেজ থেকে কারেন্ট, আরে আগেরটা এই ভোল্টেজটা কার অ্যাক্রসে ছিল, ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে, আবার এই ভোল্টেজটাই আবার সাপ্লাই ভোল্টেজ ছিল না, একই তো, এখন দেখো সাপ্লাই ভোল্টেজ এইটা, তাহলে বলতো এখন সাপ্লাই ভোল্টেজ আর ক্যাপাসিট্যান্স কারেন্টের মধ্যে কেন 90 ডিগ্রি নয়, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স চলে এসেছে, আমি কি বোঝাতে পারছি একটু একটু, তাহলে ফাইনালি আমি যেটা বললাম সেটা হচ্ছে যদি একটা ক্যাপাসিট্যান্স থাকে যার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, দেখো যদি একটা ক্যাপাসিটেন্স থাকে যার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেখানে
আমি বলতে পারি কারেন্ট লিডস সাপ্লাই ভোল্টেজ বাই থিটা, যেখানে এই থিটাটাকে এইটা দিয়ে ডিনোট করা হয়। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো বলো, আছে কোনো ডাউট? হ্যালো, এবার আমি ছোট্ট একটা প্রবলেম করাবো, তোমাদের যা প্রবলেম করাচ্ছি এর থেকে টাফ প্রবলেম দেবে না। দেখো প্রবলেমটা, আচ্ছা এটা 3 ওহম, এটা 4 ওহম, আর এটা সাপ্লাই ভোল্টেজ বলেছে 10 sin ωt+30। এবার তোমরা আমাকে বলো তো রেজিস ইন্ডাকটেন্স এই ক্যাপাসিটেন্স এর তো ইউনিট আমি জানি ফ্যারাড, বলো ক্যাপাসিটেন্স এর ইউনিট আমি যেটা ফ্যারাড, কিন্তু এখানে ওহম কেন দিচ্ছে বলো? তাহলে তোমরা এবার আমাকে এক একটা করে বলো তো, এখানে ই আর এম এস কত? 10/√2। হ্যালো, জেড কত? জেড ভেরি গুড, আরে কি করে করবে বলো? 4 আর 3 যোগ করলে তো 7 হচ্ছে, তাহলে কি করে 5 হচ্ছে? আরে বাবা, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এইটাই তো আমার এক্স সি, এই ডিরেকশনে 4, এই ডিরেকশনে 3, তাহলে এইটা হবে আমার জেড ইকুয়াল টু 5। ওকে, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 37 এটা তো 4, এটা তো 3 রিয়া। হ্যালো, আচ্ছা এবার আমাকে বলো তো IRMS কত বলতে পারবে? বলো, কেন? আচ্ছা দেখো, আমরা কি জানি, আমরা কি জানি, আই নট জানি, এই নট বাই জেড, তাই তো? ই নট কত বলে দিয়েছে? 10, জেড কত? 5, মানে 2, আবার আই নট ইকুয়াল টু, সরি, আই আর এম এস হবে আই নট বাই, দেখো এই অবধি কোনো ডাউট থাকলে বলো, এই অবধি যদি কোনো ডাউট থাকে বলো। আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এইটা কি হবে বলো তো? সেটা হচ্ছে আইটি কি হবে? আইটি 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 ম্যাক্সিমাম কারেন্ট আই নট সাইন ওমেগা টি। আচ্ছা বলো তো, এই যে কারেন্টটা আগে থাকে না বলো, কারেন্টটা আগে থাকে, তা কার থেকে আগে থাকে বলো? ভোল্টেজের থেকে। আচ্ছা তাহলে ভোল্টেজের ফেজ তো অলরেডি দিয়ে দিয়েছে +30, তার সাথে থিটা অ্যাঙ্গেল আগে আছে না বলো? বলতে এখানে থিটা কত এই এই প্রবলেমে বলতে পারবে? এই প্রবলেমে থিটা কত? হ্যালো, রাইট, এইটাই তো থিটা। তাহলে দেখো তো আই টি এটা হবে আই নটের জায়গায় আমি লিখবো এই যে 2 sin ωt+30+θ=37°। দেখো তো 2 sin ωt+67°, এই আসে বলো? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো এখনো। আচ্ছা এবার তোমাকে আমাকে এইটা বার করতে বলেছে, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিট্যান্স, এটা বার করতে বলেছে। তোমরা বার করো, আমি একটা মিনিট আসছি।
এসছে? বলো এসছে, হ্যালো শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, ভিআর কি হবে? ভিআর হবে দেখো 4 × i, কারণ i × r। এবার i এর তো এইটা, তার মানে 8 × sin ωt + 67। এবারে মন দিয়ে শোনো, বলতো ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? এই একই কারেন্ট ফ্লো হচ্ছে না, তাই তো? এবার এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজ, ক্যাপাসিটার অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা এই i এর সাথে 90° করে থাকবে। এবার 90° লিড করবে না ল্যাগ করবে সেটা আমরা দেখার জন্য এই এখানে চলে যাব। শুধু ক্যাপাসিটেন্স যখন করেছিলাম, হয়ে গেল বেটা, পিওরলি পিওরলি ক্যাপাসিটেন্স, দেখো পিওরলি ক্যাপাসিটেন্স যেখানে করেছিলাম, তাহলে সেখানে আমি কি লিখেছিলাম? কারেন্ট লিডস, দেখো কারেন্ট লিডস বাই পাই বাই টু, তাই না? কারেন্ট লিডস বাই পাই বাই টু, তাহলে কারেন্ট দিয়ে দিয়েছে। তার মানে আমাকে যদি ভোল্টেজ পেতে হয় তাহলে ভোল্টেজকে পেছাতে হবে, তাই না? তার মানে 3 × মানে 3 হচ্ছে XL × VC, XL × i, তারপরে 3 × 2 sin + phase sin ωt + 67, আর কিছু থাকবে নাকি? আরো -90°, very good, -90°, that is the one। যদি বুঝে থাকো কোনো অসুবিধা পার হয়নি, তোমরা কি বুঝতে পারছো যে? আচ্ছা বলো তো, এইখানে এইখানে কেন আমরা 37 যুক্ত করেছি, এখানে কেন 90 করিনি? এই যে থিটা, আমি এখানে 90 - 90 করেছি, এখানে কেন 90 করিনি? বলতে পারবে? হ্যালো বলো, বলতে পারবে আয়ুষি? এবারে আমরা চলে যাবো LCR, মানে একটা সার্কিটের তিনটেই আছে, এলও আছে, আরও আছে, সিও আছে, LRC, LCR, যা খুশি বলো, এরকম এটাই আমাদের প্র্যাকটিক্যাল সার্কিট। ধরো এখানে E naught sin omega t আছে, এখানে রেজিস্ট্যান্স R, এখানে ইন্ডাকটেন্স L, এখানে ক্যাপাসিটেন্স C, এই যে মানে ইম্পিডেন্সটা অফার করছে সেটা হচ্ছে XL omega L, এখানে যে XC অফার করছে 1 ω c, দেখো বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো না? ওকে, তাহলে ভেবে দেখো, এইটা প্লাস মাইনাস ভি আর, এইটা প্লাস মাইনাস ভি এল, এইটা প্লাস মাইনাস ভি সি। তাহলে সেম ভাবে আমি এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় আই, এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যদি চার্জ কিউ অ্যাকুমুলেট হয়, তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা? সবাই এপসাইলন নট সাইন ওমেগা টি ইকুয়াল টু L di by dt plus R i plus Q by C, right? তাহলে দেখো এইখানে আমি Q এর ভ্যালু ধরছি, Q dot sin omega t plus alpha, Q এর ভ্যালু। তাহলে বলো তো I এর ভ্যালু কি হবে? dQ by dt omega Q dot cos omega t plus alpha। এবার বলো তো এইটা আমি, এই তোমরা বুঝতে পারছো তো? আই এর ভ্যালু পেয়ে গেলাম, তারপরে আমাকে ডিআই বাই ডিটি আবার করতে হবে না, তারপরে একে আমি আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি ডিআই বাই ডিটি, তাহলে দেখো তো এইটা পাই কিনা? মাইনাস ওমেগা স্কোয়ার কিউ ডট সাইন ওমেগা টি প্লাস আলফা। তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? বলো 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 বলো। হ্যালো, এবার দেখো কিউ এর ভ্যালু এখানে বসাচ্ছি, আই এর ভ্যালু এখানে বসাচ্ছি, আর ডিআই বাই ডিটির ভ্যালু এখানে বসাচ্ছি। এইটা বসানোর পরে দেখো তো এইটা আসছে কিনা? সবাই, আমিও করছি, আমাকেও করতে হবে এটা। এদিকে তো এপসাইলন নট সাইন ওমেগা টি থাকবে, এটা ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা দেখো এটা পাও কিনা? ওমেগা কিউ নট ইন্টু আর কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস ওমেগা এল মাইনাস 1 ω c সাইন ওমেগা টি প্লাস আলফা। এই দেখো তো এটা পাও কিনা?
একদম একদম, তাহলে তো পাও কি না এটা? এটা পাচ্ছ দেখো তো, হ্যাঁ হ্যাঁ ওকে এইটা যদি পাও তাহলে দেখো, এবার আমি একে জেড দিয়ে গুণ করছি, জেড দিয়ে ভাগ করছি, জেড দিয়ে ভাগ করছি, ওকে, এবং এই কোয়ান্টিটিটাকে আমি কস থিটা ধরছি, আর এই কোয়ান্টিটিটাকে আমি সাইন থিটা ধরছি, আর যেখানে জেড এর ভ্যালু রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল বাই 1/ ওমেগা সি হোল স্কোয়ার। দেখো এটা বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে দেখো তো এই এক্সপ্রেশনটা এইটা আসছে কিনা, সেটা হচ্ছে ওমেগা কিউ নট জেড কস ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা, দেখো তো আসছে কিনা, দেখো তো আসছে কিনা, হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা এবার কম্পেয়ার করছি আমি এইটার সাথে এইটা কম্প্যারিজন, রাইট? যদি এটার সাথে এইটা কম্প্যারিজন করি তাহলে দেখো তো কিউ নট আমার কিউ নট ওমেগা জেড আসছে কিনা। আচ্ছা এবার এটা সাইন থিটা আছে, এইটা আছে, তাহলে ভেবে রাখো সেম ভাবে আলফা প্লাস থিটা, আচ্ছা এটা সাইন আছে, এটা কস আছে, তাহলে আলফা প্লাস থিটা প্লাস 90 ইকুয়াল টু জিরো, সেখান থেকে আলফা ইকুয়াল টু মাইনাস থিটা মাইনাস 90, তাহলে দেখো তো আই এর ভ্যালু আই নট, এই যে আই এর ভ্যালু, এই যে আই নট, এই যে আই এর ভ্যালু আই নট, আমি এই আলফার জায়গায় মাইনাস থিটা মাইনাস 90 বসিয়ে দিচ্ছি, তাহলে দেখো তো আই এর ভ্যালু আই নট সাইন ওমেগা টি মাইনাস থিটা আসছে কিনা, দেখো তো। হ্যালো, যেখানে আই নট হচ্ছে, দেখো যেখানে আই নট হচ্ছে এই যে আই নট, এখান থেকে এইটা তো আমার আই নট, দেখো আই নট হচ্ছে এই যে, এই যে এখান থেকে অ্যাকচুয়ালি আই নটটা কি কিউ নট ইন্টু ওমেগা, দ্যাট ইজ এইটা বাই জেড, না দেখো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ তাহলে বেসিক্যালি আমি যদি আই নটের আই আইটাকে লিখি আই নট, সরি সরি, আচ্ছা সাপ্লাই ভোল্টেজ কত ছিল এখানে? এটা আমার সাপ্লাই ভোল্টেজ ছিল না? এবার বলো তো সাপ্লাই ভোল্টেজের সাথে এখানে থিটাটা, এখানে কারেন্টটা ল্যাগ করছে না লিড করছে, বলো বলো। হ্যালো, সাপ্লাই ভোল্টেজের সাথে ল্যাগ করছে মানে মন দিয়ে শোনো, যদি থিটা পজিটিভ হয়, বলো তো যদি থিটা পজিটিভ হয় তাহলে আমি বলতে পারি কারেন্ট ল্যাগস সাপ্লাই ভোল্টেজ, বলে বলতে পারি কি পারি না? হ্যাঁ দেখো হ্যাঁ আচ্ছা সেকেন্ড, যদি থিটাটা নেগেটিভ হয়, যদি থিটাটা নেগেটিভ হয় এই নেগেটিভের সাথে এই নেগেটিভটা মিলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তখন কি হবে বলতো? কারেন্ট লিড সাপ্লাই ভোল্টেজ না, তাই না? বলো। হ্যালো, এবারে তোমরা আমাকে বলো তো থিটার ভ্যালু আমি কি করে বার করবো? দেখো থিটার ভ্যালু কি ছিল, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এবার দেখো এটা ছিল না ওমেগা এল মাইনাস 1/ ওমেগা সি ডিভাইডেড বাই আর, বলো এটা ছিল না? আর এইখানে বেসিক্যালি আমি এইটা লাগিয়েছি এইদিকে আর এইদিকে ওমেগা এল মাইনাস ওমেগা সি, এইটা থিটা, তাই তো? দেখো এইটাই তো আমার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ ওমেগা সি হোল স্কোয়ার, তাই না? এবার আমি তোমায় যেটা কথা বলছি মন দিয়ে শোনো, বলো তো এখানে আমি ওমেগা এল মাইনাস ওমেগা, মানে এই কোয়ান্টিটিটাকে ওপর দিকে নিয়েছি, তার মানে এই টোটাল কোয়ান্টিটিটা পজিটিভ, বলো। হ্যালো,
তাহলে এই টোটাল কোয়ান্টিটিটা পজিটিভ যদি হয় তাহলে ওমেগা এল গ্রেটার দ্যান ওয়ান বাই ওমেগা সি। হ্যাঁ, তার মানে এইটা যদি হয়, এই কন্ডিশনটা যদি হয়, তাহলে বলতো কারেন্টটা ল্যাগ করবে না লিড করবে? কি হবে যদি এটা নেগেটিভ হয়, বলতে পারবে? যদি এটা নেগেটিভ হয়, নেগেটিভ হয় মানে কি ভেবে দেখো, এই টোটাল কোয়ান্টিটিটা নেগেটিভ, তার মানে এটা নিচের দিকে না, হ্যালো এটা নিচের দিকে না, বুঝতে পারছো? তখন তাহলে ওয়ান বাই ওমেগা সি গ্রেটার দ্যান ওয়ান বাই এল, মানে সরি ওয়ান বাই ওমেগা সি গ্রেটার দ্যান এল ওমেগা হবে না? তাহলে ভেবে দেখো তো, এই কেসে ওয়ান বাই ওমেগা সি গ্রেটার দ্যান ওমেগা এল হবে কি হবে না? তার মানে কখন ল্যাগ করবে, কখন লিড করবে কোন একটা সার্কিটে কারেন্ট, সেটা কি সার্কিট প্যারামিটার থেকে আমি বলে দিতে পারবো? দেখো বলে দিতে পারবো, বলো সার্কিট প্যারামিটার থেকে বলে দিতে পারবো কি পারবো না? আমি কি বোঝাতে পেরেছি রিয়া? বলো বোঝাতে পেরেছি? ওকে, তার মানে এইটা যেন খুব ভালো করে তোমাদের মাথায় থাকে, এই যে এইটা থিটা পজিটিভ কারেন্ট ল্যাগ সাপ্লাই ভোল্টেজ, এই কন্ডিশনটা যখন ওমেগা এল গ্রেটার দ্যান ওমেগা সি। আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি যদি হয় তখন থিটার ভ্যালু কত হয়? বলো বলো, হ্যালো বলতে পারবে? হ্যালো বলো, ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি, এইটা যদি হয়ে যায় তাহলে থিটার ভ্যালু জিরো হয়ে যায়, তাই না? থিটার ভ্যালু জিরো হয়ে যায় না? আচ্ছা এই যে থিটার ভ্যালু যে জিরো হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাস করবো। এই সার্কিটটাকে রেজোনেন্ট সার্কিট বলে, সেটা পরের দিন ডিসকাস করবো। আগে বলো আজকে যা পড়িয়েছি এখনো পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার? যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে আমরা এই প্রবলেমটা করবো। তাহলে আমি এইভাবে ড্র করতে পারি, এইদিকে থ্রি, না ভুল করলাম, এইটা আচ্ছা দাঁড়া, টোয়েন্টি সাইন ওমেগা টি, এটা তো ঠিক আছে, এটা থ্রি ওহম, এটা এইট ওহম, এটা টুয়েলভ ওহম। এবার আমি ড্র করছি, দেখো এই ডিরেকশনে থ্রি ওহম, আর এই ডিরেকশনে কি থাকে, ওপরের দিকে কি থাকে, এক্স এল থাকে না? আর নিচের দিকে কি থাকে বলো, এক্স ই থাকে না? তাহলে বলো তো এই দুটো রেজাল্টেন্ট কত? ফোর, ফোর, ওপর দিকে ফোর ওহম না, তাই না? আরে বাবা এই রেজাল্টেন্টটাই তো আমার বেসিক্যালি এক্স এল মাইনাস এক্স সি, তাই না? তাহলে এইখান থেকে আমি থিটার ভ্যালু পেয়ে যাব, বলো এইটা থ্রি এইটা ফোর হলে থিটার ভ্যালু হয় 53°। কোনো ডাউট থাকলে বলো, আচ্ছা কোনো ডাউট? এইবার তোমরা আমাকে বলো তো আই ডটের ভ্যালু কত? কেন কারো, আরে জেড এর ভ্যালু তো 5, তাহলে আই নট মানে কি, ভি নট বাই জেড সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা এইটা তো কারেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে, এই ভোল্টেজ, তাহলে বলতো আই এর ভ্যালু কি হবে, 4 sin ওমেগা টি। বলতো কারেন্ট লিড করছে না ল্যাগ করছে? থিটা পজিটিভ, আরে না থিটা পজিটিভ, কারেন্ট ল্যাগ করছে সাপ্লাই ভোল্টেজ থেকে, ল্যাগ মানে পিছিয়ে যাবে, মানে হচ্ছে 53°। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, কোনো ডাউট আছে বলো, কোনো ডাউট আছে? ওকে, আচ্ছা বলো তো ভি এল নট আর ভি সি নট কত, মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ আর ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ কত? আরে বাবা ম্যাক্সিমাম কারেন্ট ইনটু এক্স এল, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ইনটু এক্স সি, বলে বুঝতে পেরেছো কিনা? এটা করলে কত আসে বলো তো, 58 আসে, 48 আসে,
আর এটা করলে কত আসে? 32 আসে। হ্যালো, একটা জিনিস দেখো, এইখানে ভোল্টেজ কত? 48, আর এখানে ভোল্টেজ কত? 32। একটা জিনিস কি লক্ষ্য করেছো, সাপ্লাই এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত ছিল? হ্যালো, সাপ্লাই এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত ছিল? 20। কি বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো, সাপ্লাই এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত ছিল বলো? 20। আর আমি এখানে ইন্ডাক্টরের অ্যাক্রসে আর ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে 48 আর 32 ভ্যালু পাচ্ছি। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? হ্যালো, আরে অনেক বেশি ভ্যালু না দেখো সাপ্লাই ভোল্টেজের থেকে। হ্যাঁ, এটা একদম ট্রু, ট্রু, একদম ট্রু, একদম ট্রু। কেন বলো তো এটা বেশি ভ্যালু? আরে বাবা, ইন্ডাক্টেন্স আর ক্যাপাসিটেন্স তো এনার্জি স্টোর করে, সেই ভোল্টেজটা তো সেই এনার্জিরই একটা ফর্ম, তাই না? ভেবে বলো, তাই না? বুঝতে পারছো তো বললাম? এই কারণেই এটা 48 আর 32। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। যদি কোনো ডাউট না থাকে তাহলে এখান থেকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে এলসিআর সার্কিট ক্যান বি ইউজড অ্যাজ ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।